বাঁশ আর জুমের লাউ উম দিয়ে তৈরি বিশেষ ধরনের বাদ্যযন্ত্র রসেম এর আবিষ্কারক থাঙ্গা ডার্লং এই বছর পদ্মশ্রী উপাধিতে ভূষিত হয়েছে। ডার্লং এর এই সম্মানে শুধু দেওয়া এডিসি ভিলেজের গ্রামবাসীরাই নয়, গোটা কৈলাস শহরবাসী গর্বিত। এদিন নিজের তৈরি রসেম হাতে বছর 100 ছুঁই ছুঁই এ জানান ভারত। এই সম্মান পেয়ে তিনি খুশি। ছোটবেলা থেকেই সঙ্গীত ও বাদ্যযন্ত্রের প্রতি একটা বিশেষ প্রেম ছিল কৈলাসহর মহকুমার দেউড়া এডিসি গ্রামের থাঙ্গা ডালাঙের। এ প্রেম থেকে একটা সময়ে ডুকডুকির আদরে ঝুমের লাউ ওম ও বাঁশি দিয়ে থাঙ্গা ডালাং বানিয়ে ফেলেন রসেম। বাঁশের 7টি নল থাকে এতে। মুখ দিয়ে বাঁশি বাজারে রসেমের 7টি নল দিয়ে সাত রঙা রামধনুর মতোই 7টি ভিন্ন ধরনের সুরের কোলাজ পৃথক একটা সুরের মিশ্রণ তৈরি করে। এই রসেমের সুর ক্রেমলিনের বাঁশির সুরকেও হার মানায়। দেউড়া এডিসি ফিরেজে বিদ্যযন্ত্রের অভিমত, বিশেষ করে রসেমের বাঁশিওয়ালা যখন থাঙ্গা ডালা। এই রসেম বাজারে ওয়ালা থাঙ্গা ডালাঙের নামই আজ দেশের সবার মুখে মুখে, কেননা এবছর পদ্মশ্রী উপাধিতে ভূষিত হয়েছেন থাঙ্গা ডালাং। মূলত বিশেষ ধরনের এই বাঁশির আবিষ্কারের জন্যই 98 বছরের থাঙ্গা ডালাং এখন পদ্মশ্রী থাঙ্গা ডালাং। এদিন বয়সের ভারে লুজ্জ থাঙ্গা ডালাং দেউড়া এডিসি ভিলেজের 1 নং ওয়ার্ডের সরুই বাড়ি গ্রামে নিজ বাড়ির দাওয়ায় বসে জানান ভারত সরকারের এই পুরস্কারে ভূষিত হয়ে তিনি আনন্দিত। এর আগেও তিনি অনেক পুরস্কার পেয়েছেন, ঘুরেছেন গোটা উত্তর পূর্বাঞ্চল, এমনকি জাপানেও গেছেন তিনি। রাষ্ট্রপতি নিমন্ত্রণ করছে, অনেক পুরস্কার দিয়েছে। তারপরে আমরা পাটনাকে এসে আর মিনাপানকে এসে আর ঢাকাকে এসে আর মিজোরামকে এসে নাগাল্যান্ডকে এসে মণিপুরকে এসে গৌহাটিকে এসে পাটনাকে এসে এদিন কৈলাসহর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান তথা বিজেপি রাজ্য সম্পাদক নীতীশ দে থাঙ্গা ডালাঙের বাসভবনে গিয়ে তাকে অভিনন্দন জানান। তিনি বলেন, থাঙ্গা ডালাং গোটা কৈলাসহরের গর্ব। পূর্বতন বামফ্রন্ট সরকারের অবহেলার কারণে থাঙ্গা ডালাঙ্কে দুর্বিষহ জীবন কাটাতে হচ্ছে বলে জানান তিনি। কৈলাসহরের গর্ব, আমাদের অনুগুটি জেলার গর্ব, ত্রিপুরা রাজ্যের গর্ব থাঙ্গা ডালং। উনি একটা বাদ্যযন্ত্র আবিষ্কার করেছিলেন রসেম, জুম চাষের একটা ফল ওম, সেই ফল থেকে সেই রসেম তৈরি হয়। এই রসেম তৈরি করে আজকে সারা পৃথিবীকে তিনি নাড়িয়েছেন। আজকে আমাদের কৈলাসহরের প্রত্যন্ত গ্রাম দেওড়াছড়া, সেই গ্রামে ওনার বাড়ি। 2014 সালে তিনি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন। এবার আমাদের ভারতবর্ষের সরকার এবং ত্রিপুরা সরকারের আন্তরিক উদ্যোগে ওনাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হবে। তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত। ওনার বয়স প্রায় 100 পেরিয়ে গেছে, তো এই দীর্ঘ সময়ে তিনি অনেক অবহেলার শিকার হয়েছেন। এদিন থাঙ্গা ডালাং জানান,
পদ্মশ্রী পুরস্কারের জন্য রাষ্ট্রপতির আমন্ত্রণ পেয়ে দিল্লি যাবেন তিনি। তার এই পুরস্কারের খবরে খুশি নাতনি রই পুইয়া ডাল্লান ও ভাতিজা লাল পিয়াসাদ ডাল্লান। শুধু ডাল্লাগের পরিবারই নয়, থাঙ্গা ডাল্লাগের এই পুরস্কার খবরে গোটা দেউড়া এডিসি ভিলেজের সবাই খুশি। ব্যুরো রিপোর্ট, হালাবোনা।